দাদু টুকি এসে পড়েছি, দাদুর জাঙ্গিয়া ফাঁস করব। না না বন্ধুরা, দাদু জাঙ্গিয়া পরে ধরা পড়েছিল গো, দাদুর পর্দা ফাঁস করব। মেয়ে তো কতগুলো প্রেম করেছে, কতবার ধরা পড়েছে, এবার জাঙ্গিয়া দাদুরও একটু পর্দা ফাঁস হোক তো। বন্ধুরা আজকের ভিডিওটা খুব মজা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, দাদু জাঙ্গিয়া পরে কতবার ধরা পড়েছে তোমরা জানতে চাও? তো চলো 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 ভিডিওটা দেখো। তার আগে বলি, কালকে রাত্রেবেলা যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে তোমাদেরকে বলেছিলাম যে তার মেয়ে, গুণধর মেয়ে, কতবার ধরা পড়েছে, কতবার কার প্রেমে জড়িয়ে গেছে, মানে ছেলে দেখলে চুম্বকের মতো আকর্ষণ হয়ে যায়, বুঝতে পারলে? এই যে আকর্ষণ হয়ে যায়, ছেলে দেখলে চুম্বকের মতো আকর্ষণ হয়ে যায়। এই দাদু পার্ট ওয়ান পার্ট টু করে ভিডিও বের করছে সোমনাথের, হ্যাঁ কি বলবো, গুণগুলো, মানে গুণগুলো কোথায় আছে, ঠিক আছে, সেগুলোকে কি করে দুর্নাম করে আমাদের সামনে প্রেজেন্ট করতে হবে সেই দাদু খুঁজে বেড়াচ্ছে। লণ্ঠন নিয়ে মেয়ের গুণ খুঁজছে, আর লণ্ঠন নিয়ে সোমনাথের, হ্যাঁ, দুর্নাম করার জন্য সোমনাথের দোষ খুঁজে বেড়াচ্ছে। তো একটা কথা বলি দাদু, আপনার দ্বারা না কিচ্ছু হবে না, বিশ্বাস করেন, আপনার কথা কেউ বিশ্বাস করছে না, কারণ সবাই জানে সত্যটা যে আপনার মেয়ে কতটা চরিত্রহীন আর সোমনাথ কতটা ভালো, বুঝতে পারলে তো? আর সব ছেড়ে ওই জনির উপর নজর দিচ্ছ কেন দাদু? তুই না সত্যিকারই, মানে কি বলবো, এই বুড়োকে না আপনি বলতেও কেমন লাগে, তুমি বলতেও কেমন লাগে, তুই বলতে ভালো লাগে, জানো তো? কারণ যে সম্মান পাওয়ার যোগ্য না তাকে সম্মান দিতে হয় না। তো এই দাদু হচ্ছে সর্বস্ব জ্ঞানহীন, যে অন্য কাউকে বলছে মূর্খ তোমরা বলদ, আমি বলি আগে আপনি বলদ, ঠিক আছে, আগে আপনার চরিত্র বলদ। কারণ আপনার চরিত্র যদি ভালো থাকতো, যদি শিক্ষা ভালো থাকতো, তাহলে আজকে মেয়ের এই গুণগানগুলো গাইতেন না, সবসময় দোষ দিচ্ছেন সোমনাথের, সোমনাথ নাকি কুড়ে, সোমনাথ কোনো কাজ করে না, তাহলে আপনার মেয়েকে অতদিন কে খাইয়েছিল? এই ইউটিউবে আসা তো 3 বছর হলো, এবার আপনি বলবেন আমি খাইয়েছি, আমি ওদের সংসার চালিয়েছি, সমস্ত চালাতেন, তাহলে সোমনাথ যে কাজগুলো করতো, ওই যে কোম্পানিতে কাজগুলো করতো, সেগুলো কিসের জন্য করতো? ওই যে শেয়ার মার্কেটে বিজনেস করতো, সেটা টাকাগুলো কী করতো? কিন্তু না, সেই টাকায় আপনার মেয়ের পোষায় না, আপনার মেয়ের না রঙিন রঙিন ছেলে লাগবে, বুঝতে পারলেন? যার জন্য সে একটাকে ছেড়ে দুটা, দুটাকে ছেড়ে তিনটা, তিনটাকে ছেড়ে চারটা, এই ধরনের প্রেম করে বেরিয়েছে। সাধুর বাগান, ওই বনের মানে বান্ধবীর বয়ফ্রেন্ড, সবার সাথে গুপ্পা গুপ্পি করেছে, বুঝতে পারলেন? কারণ ওই এগুলো না করলে না শান্তি থাকে না। আর যেইভাবে এই জাঙ্গিয়া দাদু কম নেই, বুঝতে পারলে, এই জাঙ্গিয়া দাদু কিন্তু কম নেই বন্ধুরা। এই জাঙ্গিয়া দাদু নিজের বউকে এতটা টর্চার করেছে না, নিজের বাড়িতে নিজের বউ থাকা সত্ত্বেও এই রুম নিয়ে অন্য জায়গায় ভাড়া থেকেছে এই জাঙ্গিয়া দাদু, কারণ বউর দ্বারা পোষায় না, বউর দ্বারা একটা বাচ্চা হয়ে গেছে তো আর বউয়ের দ্বারা চলবে না, এবার নতুন কচি কচি মাল চাই, তার জন্য এই দাদু, হ্যাঁ, রুম থাকা সত্ত্বেও, বাড়ি থাকা সত্ত্বেও অন্য জায়গায় ভাড়া নিয়ে থাকছিল। আর সেখানে আবার কী করছিল জানো, এই দাদু ওখানে থাকছিল, তারপরে ওখানেও কি না ওই যে মেয়েগুলোর সাথে, কচি কচি মেয়েগুলোর সাথে সম্পর্কে আবদ্ধ ছিল। একবার এই মানে এর ম্যান্ডির মা নিজে ধরে নিয়েছিল, হ্যাঁ, লেপের তোলে জাঙ্গিয়া পরে একটা মেয়ের সাথে শুয়েছিল, সেটা ওর ভাগ্নি নাকে, বুঝতে পারলে, তার সাথেও জাঙ্গিয়া পরে ধরা পড়েছে, বুঝতে পারলে, যৌবনকালে কত যৌবনত্ব উড়িয়েছে। তাহলে এর মেয়ে কী হবে তোমরাই বলো, এর মেয়ে তাহলে কী হবে? এর মেয়েও নিশ্চয়ই এই বাপের ক্যাটাগরিতে গেছে, বাপের জন্যই বিগড়ে গেছে, বাপ যেভাবে মেয়ে ছাড়া থাকতে পারে না, বুঝতে পারলে, কচি কচি মেয়ে চাই, এখনও দেখবে শর্ট ভিডিওগুলোতে কচি কচি মেয়ে চাই, যেই কচি মেয়েগুলো পেলে দাদু একদম জোয়ান হয়ে উঠে। দাদুকে কে বললো 70 বছর বয়স হয়েছে? 70 বছর বয়স হয়নি বন্ধুরা, কারণ দাদু এখনও মনের দিক থেকে তাজা, আর যার জন্যই কচি কচি মেয়েগুলোকে নিয়ে এখনও ফুর্তি করতে চায়, আর এই জন্যই এখনও বউকে মেনে নিতে পারেনি, বুঝতে পারলে? আর এই যে মেন্ডির মা যা করেছে তার জন্য সে কষ্ট পাচ্ছে, তার জন্য সে রীতিমতো এখন পস্তাচ্ছে, ওইও বাধ্যতামূলক অবস্থায় কিন্তু সংসারটা ছেড়ে গেছিল গিয়ে কারো বাড়ি রক্ষিতা হয়ে থাকতে, কারো কাছে, বুঝতে পারলে, বাধ্য হয়ে, কারণ এই বুড়ো না বউকে খাওয়ার যোগান দিত, না বউকে তার মানে যা চাহিদা লাগে কোনো কিছু কেনার জন্য সে টাকাগুলোও দিত না, বাধ্য হয়ে বউ গেছে। তবুও বউটা যত্ন করেছে, মানে ম্যান্ডির মা এই ক্যান্সার পেশেন্টটাকে যত্ন করে সুস্থ করে তুলেছে, তারপরে ওখানে সুস্থ করে ওকে রেখে হসপিটালে না নার্সিংহোমে চলে সেখানে রেখে
তারপরে সেখান থেকে ওই ওনার সাথে চলে যায় যার সাথে সে মানে রক্ষিতা হয়ে থেকেছিল, ঠিক আছে। কিন্তু এই দাদু কম রস না, এই দাদুর কচি কচি ফল চাই, কচি কচি ডাব চাই, কচির পিছনে ছুটে বেরিয়েছে। ওই অবস্থায় ওই অভ্যাস মেয়ের থেকে গেছে, মেয়ে এখন কচি কচি ছেলের দিকে নজর দিচ্ছে, সংসারের দিকে তো মন নেই, উড়ে বেড়াচ্ছে এদিক ওদিক, বুঝতে পারলে, আর কচি কচি ছেলের দিকে নজর, যেভাবে মা মানে যেভাবে বাপ সেভাবে মা, আর মা করেছিল, মা রক্ষিতা হয়ে থেকেছিল, তার জন্য উনি এখনও পস্তাচ্ছেন। উনি চান না, মা চান না, মেন্ডির মা কখনো চান না যে আমার মেয়ে এই দিনটাই পাক বা আমার মেয়ে এই দিনটার মানে ভাগ্যে আসুক, কষ্ট আসুক। তার জন্য উনি মেয়েকে সুধরাবার জন্য ওকে শাসন করছেন, রীতিমতো ধমক দিচ্ছেন, কিন্তু মেন্ডি এতটা শয়তান, উনি চান না। মানে মেন্ডি চায় না যে আমার মায়ের কাছ থেকে আমি শাসনগুলো নিই, যার জন্য মাকেও ধাক্কা মেরে তাড়িয়ে দিয়েছে, যে আমার মা কানের গড়ায় ভ্যান 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 কী করছে, জল হাট তুমিও যাও আমার কাছ থেকে সরো। এই মেন্ডি হলো দুনিয়ার শয়তান, একটা মানে কী বলবো, স্বার্থপর মেয়ে, স্বার্থ ফুরালে তুই কে আমি কে, এই টাকা ছাড়া কিচ্ছু বোঝে না বন্ধুরা, বুঝতে পারলে। কিছুদিন আগে এই মেন্ডির মা মেন্ডির বাড়িতে যখন এসেছিল, তখন কত চাকরের মতো মেন্ডির পিছনে পিছনে খাটছিল, সমস্ত কাজকর্ম হাবি জাবি ইত্যাদি করছিল, কিন্তু যেমনি একে বারণ করতে শুরু করলো, আর একবার একটা কথা বলি, মেন্ডিকে হ্যাঁ ওর মা একবার ধরেছিল, মেন্ডিকে ধরেছিল, তখন বলেছিল আমি এলো কিন্তু সোমনাথকে বলে দিব, কিন্তু বলেছিল না মা এরপরে আমি সুন্দর করে সংসারটা করবো মনোযোগ দিয়ে, তখন থেকে মায়ের সাথে পীড়িত। আর যেমনি আবার এই যে আরদাসকে নিয়ে বলতে শুরু করলো ওর মা, যেগুলো করিস না রে, এগুলো তোর জীবনটাকে শেষ করে দিবে, তখন থেকে মেন্ডি তার মাকে তাড়িয়ে দিল। এখন বাবার সাথে তালে তাল মেলাচ্ছে, বুঝতে পারলে, বাবাকে ফোন করে প্রত্যেক দিন বলছে এগুলো এগুলো বিষয়ে ভিডিও নামাও, বাবা ঠিক ওই বিষয়ে ভিডিও নামাচ্ছে। ওই বুড়োর না মানে কী বলবো, বুড়োকে যাই কুচলে দিতে হয়, সবাই মিলে না কমেন্ট বক্সে জাস্ট ভরে দাও, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে বুড়োর, যার জন্য বুড়ো চুলকানি উঠে গেছে, মেয়ের কথা মতো এদিকে হ্যাঁ ভিডিও করছে আর সোমনাথকে দোষে ভরে দিচ্ছে, সোমনাথের দোষ। তো বুড়ো শুন, তুই যতই সোমনাথের দোষ দিস না কেন, আমরা তো জানি সোমনাথ কী ধরনের ছেলে আর সোমনাথ কী করেছে, সোমনাথের সমস্ত হ্যাঁ কারনামাগুলোও আমরা জানি, আর তোর মেয়ের সমস্ত কুকারনামাগুলোও আমরা জানি। তোর মেয়ে কারোর সাথে কোনোদিন সংসার করতে পারবে না, যার জন্য দেখ এর সাথে শুয়ে বেড়াচ্ছে, ওর সাথে শুয়ে বেড়াচ্ছে, তারপরে নিজের দালালকে দিয়ে সমস্ত কথা বলাচ্ছে। আমরা তো জানতাম না, এগুলো তো দালালের মুখ থেকে শুনছি, যে তোর মেয়ে কটা প্রেম করেছিল, কটার সাথে শুয়েছে, কটার সাথে ফিজিক্যাল রিলেশন করেছে, তাই না দাদু? হ্যাঁ, এগুলোই শুনতে চাস, এগুলোই শুনতে চাস বলেই তুই তোর মেয়ের দালালি করছিস, আর ওইদিকে হ্যাঁ ঘোড়ামুখীও মেয়ের দালালি করছে, কারণ তোরা মেয়েকে ভালো করতে গিয়ে এতটা নিচু নামিয়ে দিচ্ছিস, তো তোরা নিজের গর্ত নিজেরাই খুঁড়ছিস। লে তোরা যখন গর্তটা খুঁড়ছিস তো আমরাও খুঁড়বো, তাই না? কারণ কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে, নিজেরা নিজেদেরকে ঢাকাতে গিয়ে কথায় উলঙ্গ করে দিচ্ছিস, যার জন্য দেখ তোদের গুণগানগুলো ঠিক তোদের মুখ থেকে শুনতে পাচ্ছি, আর আমরা ঠিক যেগুলো সত্য সেগুলো ঠিক ভিউয়ার্সের সামনে তুলে ধরবো। তো একটা কথা বলি বন্ধুরা, এর বাপ হ্যাঁ দুনিয়ার দু নম্বর বিজনেসের সাথে জড়িত, এর বাপ একটা চরিত্রহীন পুরুষ। এই বুড়ো বয়সে যে ভীমরতি বলছে না, ভিডিও করতে বসছে হাঁপিয়ে হাঁপিয়ে কথা বলছে, কথা বলতে পারছে না, দিদি ভাই দাদা ভাই দিদি ভাই সবাইকে বুক ভরা ভালোবাসা, বুঝতে পারলে, কথা বলতে পারছে না বুড়ো। হ্যাঁ, এই বয়সে নাম জপ করবে কোথা থেকে, তা কোথা থেকে ভিডিও খুলে হ্যাঁ মানে ক্যামেরা খুলে বসে আছে ভিডিও করতে, আবার ভালো কিছু ভিডিও করছে না, কোনো ক্রিয়েটিভিটি দেখাবে না, কী দেখাবে, বোনের মানে এই কারো বোনকে, সোমনাথের বোনকে কী করে দোষারোপ করতে হয়, সোমনাথের পরিবারটাকে কী করে নিচু নামাতে হয়, সোমনাথকে কী করে নিচু নামাতে হয়, প্লাস মেয়ের গুণগানগুলো কী করে করতে হয়। হ্যাঁ, মেয়ে দোষী, মেয়ে দোষী, কিন্তু সোমনাথও কম নেই, সোমনাথ হলো কুড়ে, ওই জীবনে কিছু করতে পারবে না। হারে বুড়ো, সোমনাথ কিছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। তাহলে তোর মেয়েকে খাওয়া দাওয়া ছিল কে, তোর মেয়েকে ইউটিউবে কে এনেছিল, তোর জামাই, বুঝতে পারলি, তোর জামাই পথটা দেখিয়েছিল যে ইউটিউব করো, তোর জামাই থাকাকালীন তোর মেয়ে টিকটক করে টিকটক স্টার হয়েছে, বুঝেছিস? তোর জামাই না থাকলে তোর মেয়ে এই লাইনে কোনো দিন বিখ্যাত হতো না, আর কোনো দিন হ্যাঁ এই যে এত এত লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, যাতে নিজেকে একদম বিশাল বিশাল কিছু ভাবছে, এই যে টাকা, বুঝতে পারলি, এই টাকাগুলো সোমনাথের জন্যই হচ্ছে। তোর মেয়ে এতটা মানে শয়তান আর এতটা মানে স্বার্থপর মেয়ে, যে বরকে নিয়ে হ্যাঁ সোমনাথকে নিয়ে
ভিডিও করতে করতে সোমনাথকে নিয়ে নাটকের ভিডিও, গানের ভিডিও শ্যুট করতে করতে যে করছিল ভিডিও ডিরেক্টর প্রডিউসার তার সাথে প্রেমে পড়ে গেল। বল তোর মেয়ে এতটাই লোভী নায়িকা হওয়ার জন্য ওকে প্রেমে জড়িয়ে নিল, সেচে ওকেও ধাক্কা মেরে বের করে দিল। হ্যাঁ, তোর সাথে রাসলীলা করবো আর দাস, কিন্তু বিয়ে করবো না, তুই থাকবি বাইরে আর সোমনাথ থাকবে ভিতরে। মানে এর কতগুলো চাই বলতো, বামে চাই, ডানে চাই, পিছনে চাই, আগে চাই, সব সময় শুধু চাই, দাও সবাই সব দিক থেকে দাও। আর এই বুড়োও ঠিক সেভাবে ছিল, যাই হোক বাপের গুণে মেয়ে পেয়েছে, বুঝতে পারলে? এবার আমার শুধু ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে কষ্ট হচ্ছে, যে বাচ্চা মেয়েটা মায়ের কাছে থাকলে একদম খারাপ হয়ে যাবে। তো যাই হোক, ছোট্ট একটা ভিডিও, মানে ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। আর এই দাদু, এই জাঙ্গিয়া দাদু কিন্তু কম নেই বন্ধুরা। তো চলো আবার পড়ে আসছি, এখন কেমন তো টাটা।